লক্ষ্মীপুরে বন্যা দুর্গত মানুষের সহায়তায় বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী ও পরিধেয় বস্ত্র বিতরণ করেছে ফরিদপুর বিশ্বজাকের মঞ্জিল আট্রশি পাক দরবার শরীফের কর্মী গ্রুপ। শুক্রবার বিকালে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে এসব ত্রাণ সহায়তা প্রদান করেন তারা। আমরা মহান পাক দরবার শরীফ আমাদের বিশ্বজাকের মঞ্জিলের পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে এখানে একটা আশ্রয়কেন্দ্র, সেখানে বন্যাক্রান্ত মানুষের আশ্রয়কেন্দ্র, এখানে আমরা হাজির হয়েছি, উপস্থিত হয়েছি। আমরা এখন এই কেন্দ্রে আমরা খিচুড়ি পাকানো খাবার বিতরণ করতেছি। এখানে শুকনো খাবার প্যাকেট করা আছে আমাদের, সেই খাবারগুলো আমরা এখানে বিতরণ করতেছি। আমাদের সাথে পানি আছে, 5 কেজির 1 লিটারের 1-1 বোতল আছে, এরকম আমরা 400 বোতল নিয়ে আসছি। তারপরে আমরা এখানে পুরনো কাপড়, খুব ভালো ভালো কাপড় চোপড় বন্যার্থীদের বিতরণের জন্য এখানে 70 বস্তা কাপড় চোপড় আমরা নিয়ে আসছি। আলহাজ নিয়াবেজান মুজাদ্দিদি সাহেবের নির্দেশে বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আজকে এখানে রান্না করা খাবার বিতরণ করব এবং শুকনো খাবার বিতরণ করব। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের কর্মীরা সুশৃঙ্খলভাবে এই খাবার বিতরণ করবে। এ সময় তারা বন্যার্থীদের মাঝে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সহ পরিধানের বস্ত্র ও বিতরণ করেন। জি, আমরা বন্যা দুর্গতদের জন্য আট্রশি পাক দরবার শরীফের পক্ষ থেকে এখানে এই ক্যাম্পে প্রায় 700 পরিবার এখানে আছে। এখানে আমরা তার সামগ্রী নিয়ে আসছি, তার মধ্যে হলো রান্না করা খাবার এবং মাম পানি, দেখছেন যে 5 লিটার করে মাম পানি প্রতি সদস্যের জন্য, এবং শুকনো খাবার। শুকনো খাবারের মধ্যে চিড়া, বিস্কিট, আপনার মেসপাতি, কয়েল, তারপরে ওই যে ওটসেলাই এবং আপনার ওই যে এসব ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আট্রশি পাক দরবার শরীফের কেন্দ্রীয় যুব কর্মী প্রধান শহীদুল্লাহ বাবু, সুলাইমান হোসেন বাইজিদ, অ্যাডভোকেট গাজী আমিনুল্লাহ, আব্দুর রহিম, আনোয়ার হোসেন ডালি ও আজহার হোসেন সহ কর্মী গ্রুপের আরও অন্যান্য সদস্যরা।